আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানি আজকে তোমাদের যে জাহাদি শরীফ অর্থাৎ এই এখানে এমসি পরীক্ষা এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হলো তার মধ্যে কারণে পরীক্ষার সমাধান নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো তোমাদের এখানে আসে সেই পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলোর মধ্যে এখানে আমি সবগুলো অ্যান্সার করে দিচ্ছি তোমরা যে যেই অ্যান্সার করেছো তাহলে দেখে বুঝতে পারবে যে কতগুলো তোমাদের সঠিক হয়েছে তো যাক আমি কথা না বাড়িয়ে সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি তো এখানে তোমাদের এক নম্বর যে প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্নে শুধুমাত্র এখানে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি দেখো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বারটা অর্থাৎ হাদিস এখানে খ নাম্বারটা দুই নম্বর যে প্রশ্নের উত্তর সেটার উত্তর হচ্ছে ক নাম্বারটা সঠিক উত্তর তাহলে এখানে নাম্বারটা সঠিক উত্তর হবে তিন নাম্বার যে প্রশ্ন তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বারটা সঠিক তার পরবর্তীতে চার যে প্রশ্ন হররত আদম আলাহ কত হাত লম্বা ছিল সেটা হচ্ছে গ নাম্বারটা ষাট হাত যেটা পাঁচ নাম্বার যে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দেখো এই খ নাম্বারটা ছয় নম্বর প্রশ্নের উত্তর ছয় যে ছয় নম্বর প্রশ্নের উত্তর গ নাম্বারটা গ সাত নম্বরের উত্তর হচ্ছে খ নাম্বার সাত নম্বর প্রশ্নের উত্তর খ আটের উত্তর হচ্ছে ক নাম্বার জায়েজ যেটা নয়ের উত্তর দেখো নয় নম্বর যে প্রশ্নটার এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা তারপরে দশের যে প্রশ্ন দেখো দশের উত্তর দশ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বারটা তার পরবর্তীতে দশের উত্তর গেল এখন এগারোর যে প্রশ্ন সেটার উত্তর হচ্ছে এগারোর উত্তরটা হচ্ছে ক নাম্বারটা সঠিক তার পরবর্তীতে বারো নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছিলো সে বারো নম্বর প্রশ্নের উত্তর দেখো বারো নম্বর প্রশ্নের উত্তর তোমাদের এখানে সঠিক উত্তর হবে ক নাম্বারটা অর্থাৎ দেখো এই বারো যে না সরি বারো নম্বর প্রশ্নটা আমার একটু বলতে ভুলেছিল এটার উত্তর হবে ঘ নাম্বারটা তেরো নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে গ তেরোর চোদ্দোর ঘ তারপরে পনেরো পনেরোর উত্তর হবে গ নাম্বারটা অর্থাৎ এখানে গ তারপরে ষোলোর উত্তর হবে দেখো ষোলো নাম্বার যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছো ষোলোর উত্তর হবে ক নাম্বারটা ষোলোর ক নাম্বারটা সঠিক উত্তর হবে সতেরোর উত্তর হবে দেখো সতেরো নাম্বারটা যে প্রশ্ন সেটার উত্তর হচ্ছে গ সঠিক উত্তর আঠারো নাম্বারের প্রশ্ন খ সঠিক উত্তর হবে উনিশের উনিশ নাম্বার যে প্রশ্ন উনিশেরও খ নাম্বারটা সঠিক উত্তর হবে উনিশ নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে তারপরে বিশ নম্বর যে প্রশ্ন সেটা কিন্তু অনেকেই আসলে এখানে কিন্তু জায়েজ বলা হয়েছে কিন্তু আসলে এখানে সত্য কথা বলা দেখো কথা সত্য কথা নিয়ে কৌতুক করা জায়েজ আছে কিন্তু সত্য কথা ছাড়া মিথ্যা কৌতুক করা তো জায়েজ নাই কিন্তু এটা জায়েজের দিক দিয়ে আসলে অনেকে শোন কথাটাও একটু ইয়ে করা হয়েছে তো আমি তো যেহেতু এই হাদিস সম্পর্কিত মানে সাবজেক্টে পড়াশোনা করি নাই সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রশ্নগুলো আমি অনেক ছাত্র ছাত্রছাত্রীর কাছ থেকে কালেকশন করে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তো তারপরে এখানে উত্তর আসলে অনেকে কিন্তু শূন্য দিয়েছে অনেকে জায়েজও দিয়েছে তো যাই হোক আমি এখানে এটার উত্তর সরাসরি আমি বলতে পারলাম না তবে জায়েজ তো অনেকে বেশি সংখ্যক আমি দেখলাম যে জায়েজ দিয়েছে এই জন্য জায়েজটাকে আমি ঠিক মানে সঠিক করে দিলাম এখানে দেখো একুশ নম্বর যে প্রশ্নটা একুশ নম্বর প্রশ্ন হচ্ছে খ নাম্বারটা এখানে সঠিক উত্তর বাইশ নম্বরটা যে উত্তর হবে সেটার উত্তর হচ্ছে খ বাইশের খ নম্বরটা তারপরে তেইশ নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের এখানে তেইশের উত্তর হচ্ছে ক অর্থাৎ তেইশের আদম আলাইসাল্লামের তারপরে চব্বিশের কঁচিশের উত্তর হচ্ছে পঁচিশের গ নাম্বারটা তারপরে ছাব্বিশের উত্তর হবে ছাব্বিশ নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে খাম্বারটা তারপরে সাতাশের উত্তর ক আটাশ নম্বরের উত্তর হচ্ছে আটাশ যে প্রশ্ন আটাশ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটার উত্তর হচ্ছে গ নাম্বারটা সঠিক তার পরবর্তীতে উনতিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটা সঠিক তিরিশ নাম্বার প্রশ্নের উত্তরও ক সঠিক হবে তারপরে একত্রিশ নাম্বার যে প্রশ্ন সরি এখানে দেখো এখানে দেওয়া হয়েছে যে ক নাম্বারটা তারপরে একত্রিশ নাম্বার যে প্রশ্ন সেই প্রশ্নটা উত্তর উত্তর দেওয়া হয়েছে দেখো উত্তর সঠিক উত্তর হবে একত্রিশ প্রশ্নের উত্তর হবে ক নাম্বার চব্বিশ ভাগের এক ভাগ তার পরবর্তীতে বত্রিশ নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে সে বত্রিশের উত্তর হবে ক কেত্রিশের নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বারটা চৌত্রিশের উত্তর হবে দেখো চৌত্রিশ নাম্বার যে প্রশ্ন চৌত্রিশের গ নাম্বারটা সঠিক উত্তর হবে চৌত্রিশ তারপরে পঁয়ত্রিশের ক নাম্বারটা সঠিক ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ সঠিক তারপরে প্রতীতে সাঁত্রিশ নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে সাঁত্রিশ নাম্বার উত্তর হবে নাম্বারটা আটত্রিশ নাম্বার যে সৃজনশীল সরি নৈবিত্তিক দেওয়া হয়েছে আটত্রিশ নাম্বার নৈবেত্তিকের উত্তর হবে গ তারপরে উনচল্লিশ যে নাম্বার উত্তম প্রশ্ন সে উনচল্লিশেরও উত্তর হবে গ নাম্বার আর চল্লিশের উত্তর হবে ক নাম্বারটা তো যাই হোক আমি যেহেতু তোমাদের সবগুলো ছাত্রছাত্রীদের সহযোগিতা কিন্তু বহুত পরিশ্রম করে আমি সবগুলো সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি যদি বাই চান্স একটা ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে আমি আশা করি অনেকটাই মানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আর নিয়মিত আমার ভিডিও দেখো এবং আমি আমি সাধারণত সায়েন্সের বিষয়গুলো তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়ে থাকি তো সায়েন্সের বিষয়গুলো পরবর্তীতে যে তোমাদের পদার্থ রসায়ন বা তারপরে জীববিজ্ঞান এমনকি হায়ার ম্যাথ পরীক্ষা আছে সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তোমরা আমার নিয়মিত ভিডিও দেখবে এ আশা ব্যক্ত করে আর তোমরা আমি আশা করি তোমাদের পরীক্ষা সকালে সকলের পরীক্ষা ভালো হয়েছে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক